নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার তেসরা মে দু হাজার চব্বিশ তিন রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে আমি এ বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের রাহুকাল দেখুন রাহুকালটাই প্রতিদিন আপনাদেরকে বলি আপনাদের আগামীকালের রাহুকাল রয়েছে দশটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ দশটা আটত্রিশ থেকে বারোটা আঠেরো এই সময় আপনারা কোনো শুভ কাজ শুভযাত্রা আপনারা করবেন না যোগ রয়েছে ব্রহ্ম যোগ রয়েছে খুব ভালো একটা যোগ রয়েছে এবং আগামীকাল আমি কয়েকটি নক্ষত্রের কথা বলছি যে নক্ষত্রগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে প্রথম নক্ষত্র শতবিশা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র উত্তরাশার নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র মূলা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রগুলোর কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে যারা ভিডিওটি শুনছেন না আমি আবারও বলব যদি কেটে কেটে দেখেন নিজ দায়িত্বে অবশ্যই দেখবেন কারণ আমি এই ভিডিওটিতে প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন কিছু বোঝানোর চেষ্টা করি এবং কিছু তথ্য যেগুলো দিই আপনাদের যেটা কাজে কিন্তু আসবে তিন রাশির নাম শুনলেই যে তিনটি রাশির ক্ষেত্রে যে মহাকটিপতি হবে এমন না কারণ সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না আপনাদের নক্ষত্র দেখতে পাচ্ছি না আপনাদের গণ দেখতে পাচ্ছি না আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ তিনটি রাশির যে প্রবল যোগ রয়েছে যদি আপনার জন্মছক পারমিট করে আপনিও আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের তিনটি গ্রহের কথা আমি বারবার বলি আমাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বোধ এই তিনটি গ্রহ আপনাদের কেমন রয়েছে সেটা আগে জানা দরকার রাহু যদি আপনাদের শুভ থাকে কি না আপনাদের যে কোনো দিক থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু পাশাপাশি যাদের রাহু একটু দুর্বল রয়েছে রাহু হয়তো আপনার অল্পের জন্য কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে সে আপনার সম্পত্তিগত দিক থেকে হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে লটারি থেকে হতে পারে আপনার কোনো অর্থ আটকে গিয়েছিল সে অর্থ ব্লক হয়ে গেছে সেই অর্থ পুনরুদ্ধারের জন্য রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল কাজ করে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং সর্বোপরি ভাগ্য কারণ আমাদের যে কোনো জিনিস না ভাগ্য যদি আমাদের স্থাদ যদি দেয় না যে কোনো জিনিস মুশকিল কিন্তু আসান হতে পারে অর্থাৎ চট জলদি কোনো কিছু প্রাপ্তি আমাদের কিন্তু হতে পারে তাই ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব যদি দুর্বল থাকে কোনো মাতেই অর্থপ্রাপ্তি চট জলদি কিন্তু হবে না যাদের ক্ষেত্রে হচ্ছে না বাচ্চা ট্রিফর্মেশান অবশ্যই করুন এই বাচ্চা ট্রিফর্মেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে যদি দুই এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান অবশ্যই করুন দেখুন তিন রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির আমি কথা বলবো স্পেসিফিক তিনটি রাশির নাম থাকবে আপনার রাশির নাম যদি থাকে অবশ্যই আপনারা এখনই আপনাদের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে দেখুন যে আপনার জন্মকুণ্ডলিতে এবং হস্তরেখাতে রাহু শুক্র বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে রাহু যদি আপনার ভালো থাকে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু রাহু যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে প্রথম যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার নাম্বার ওয়ান রাশি তুলা রাশি তুলা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে তুলা রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা আপনাদের শুভ অর্থাৎ তুলা রাশি ক্ষেত্রে কিন্তু যদি আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে সে বিজনেস থেকেও আপনার হতে পারে দ্বিতীয় রাশি দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি আপনার যে সময়টা যেটা দেখাচ্ছে নটা পঁচিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সকাল নটা পঁচিশ থেকে দশটা বারো মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার তো প্রত্যেকের ক্ষেত্রে এই টার্গেট নাম্বারটা মিলাবেন কী করে আপনার ব্যক্তিগত জন্মচকে ফরচুনা নাম্বার কত রয়েছে অবশ্যই একবার ব্যক্তিগত জন্মচক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশি তিন নম্বর রাশি সৌভাগ্যশালী রাশি আপনার ক্ষেত্রে মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় আপনিও কিন্তু হতে পারেন মহাকটিপতি লাখপতি দেখুন সমস্যা আছে সমস্যার পাশাপাশি সব কিন্তু রয়েছে যারা দেখছেন একবার আমার অনুরোধ ব্যক্তিগত আপনার যে ন্যাকালচার্ট বিচার করুন হস্তরেখা অবশ্যই বিচার করুন এবং পাশাপাশি আপনারা ইউটিউব চ্যানেলটিকে অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল আপনাদেরই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এই তিনটি অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যারা ব্যক্তিগত পরামর্শ করতে চাইছেন কবজ নিতে চাইছেন রত্ন নিতে চাইছেন অবশ্যই ব্যক্তিগত এই পরামর্শ করতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই এবং এর পাশাপাশি আবারও বলি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ